শুভ সকাল বন্ধুগণ। অন্যদিনের মতো আজকে আমি চলে এলাম সিম্পল ইন্টারেস্টের একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। তো দেখো, সিম্পল ইন্টারেস্টের তো সব টপিক আমরা মোটামুটি কভার করেছি। আজকে আমরা যে কোয়েশ্চেনগুলো আলোচনা করব সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স ফ্রম WBCS মেন্স। মোটামুটি 5 বছর ধরে রাখতে পারো, 5 বছরের মধ্যে WBCS এ যতগুলো কোয়েশ্চেন এসছে আজকে যতগুলো নিয়েছি তার মধ্য থেকেই আছে, এবং এটা আর একটা পার্টে, মোটামুটি দুটো পার্টে কভার করব। ঠিক আছে, তো আজকে আমি কিছু কোয়েশ্চেন নিয়েছি, পরের দিন আবার কিছু কোয়েশ্চেন আলোচনা করব। তো দেখো, মেন্সে তো বাংলাতে কোয়েশ্চেন হয় না, তাই আমি কোয়েশ্চেনগুলো ইংরেজিতেই লিখেছি। ডোন্ট ওয়ারি, ভয় পাওয়ার কোনো কারণ নেই, জাস্ট প্রশ্নটা একবার পড়ে দেখলেই বুঝতে পারবে। এখানে তো তোমাকে লাইন টু লাইন ইয়ে করতে হবে না, ট্রান্সলেট করতে হবে না, জাস্ট তোমার ইনফরমেশনগুলো যেগুলো দরকার, রেট অফ ইন্টারেস্ট কত, অ্যামাউন্ট কত, ঠিক আছে, টাইম কত, সেগুলো দরকার, সেগুলো তুমি অনায়াসেই বুঝতে পেরে যাবে, এবং প্রশ্নটা একবার থেকে দুবার পড়লে ব্যাপারটা কি বলতে চাইছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। সো ইংরেজিতে আছে বলে ভয় পাওয়ার কোনো দরকার নেই। ওকে, তো চলো এরপর শুরু করি। দেখো, প্রথম প্রশ্নটা বলেছে ইফ এ প্রিন্সিপাল বিকামস টুয়াইস অফ ইটস অ্যামাউন্ট ইন 10 ইয়ার্স। এগুলো কিন্তু প্রত্যেকটা মেন্সের কোয়েশ্চেন, ঠিক আছে। প্রিন্সিপালটা যদি দ্বিগুণ হয়ে যায় 10 বছরে, হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম। দেখো, এই টাইপের আমরা অনেক কোয়েশ্চেন করেছি। যদি প্রিন্সিপালটা দ্বিগুণ হয়ে যায় 10 বছরে, তাহলে আমি যদি 100 টাকা ধরি প্রিন্সিপাল, প্রিন্সিপাল আমি যদি 100 টাকা ধরি, তাহলে দ্বিগুণ হয়ে যাওয়াই মানে কত? দ্বিগুণ হয়ে যায় মানে হচ্ছে 200 টাকা। আমি বারবার বলেছি এটা প্রিন্সিপাল, কিন্তু এটা সবসময় হয় অ্যামাউন্ট। তাহলে অ্যামাউন্ট, তাহলে SI সিম্পল ইন্টারেস্ট কত? না, সিম্পল ইন্টারেস্ট আমি কি করবো, 200 থেকে 100 মাইনাস করব, তাহলে সেটা হচ্ছে 100 টাকা। এইটা হতে কত বছর সময় লাগে? এইটা হতে 10 বছর সময় লাগে। তার মানে আমি বলতে পারি সিম্পল ইন্টারেস্ট 100 টাকা হতে 10 বছর সময় লাগে, ঠিক আছে। তাহলে 10 বছরে যদি 100 টাকা হয়, তাহলে 1 বছরে কত বাড়ে? 1 বছরে নিশ্চয়ই 100 টাকা হতে যদি 10 ইয়ার্স সময় লাগে, তাহলে 1 টাকা হতে কত সময় লাগবে? 10/100, ঠিক কিনা? তাহলে না, এটা তো উল্টো দিক থেকে লিখছি, ঠিক আছে। 10 বছরে যদি 100 টাকা হয়, 10 বছরে যদি 100 টাকা হয়, তাহলে 1 বছরে কত হবে? 100/10 দিয়ে ভাগ করব, 10 10 100, তার মানে অ্যান্সার কত হবে? 10%, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা এমনিতেও মুখে মুখেও করা যেত। দেখো, প্রিন্সিপাল দ্বিগুণ বলেছে, প্রিন্সিপাল দ্বিগুণ মানে হচ্ছে যদি 100 টাকা হয়, তাহলে ওটা হবে 200 টাকা, তার মানে সিম্পল ইন্টারেস্ট 100 টাকা। তাহলে সিম্পল ইন্টারেস্ট 100 টাকা যদি 10 বছর হয়, তাহলে 1 বছরে কত? 100/10, 10%, ঠিক আছে। চলো পরের অঙ্ক দেখো। প্রথমে বলি পরের অঙ্কটা একটু বড় আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটা অঙ্ক, অ্যারিথমেটিকের একটা অঙ্ক, যত বড় হয় না তত তার মধ্যে ইনফরমেশন দেওয়া থাকে, সেই জন্য সেটা বড় হয়। আর যত ইনফরমেশন দেওয়া থাকে আমাদের তত সুবিধে, যত কম ইনফরমেশন দেওয়া থাকবে তত আমাদের নিজেকে সেগুলো বের করতে হয়, ঠিক আছে। তাই বড় অঙ্ক দেখে সবসময় যে সেটা হার্ড হবে এরকম ভাবার কোনো কারণ নেই। দেখো, পড়া যাক। এ সার্টেন সাম অন সিম্পল ইন্টারেস্ট বিকাম 49,600 ইন 3 ইয়ার্স এন্ড 56,000 ইন 5 ইয়ার। ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট হ্যাড বিন 2% মোর, দেন হাউ মেনি ইয়ার্স দ্য সাম ডবল। প্রথম কথা, প্রিন্সিপাল কত আমাকে বলে দেওয়া নেই, রেট অফ ইন্টারেস্ট এক্সাক্ট আমাকে বলে দেওয়া নেই, কিন্তু বলছে পরবর্তীকালে রেট অফ ইন্টারেস্টটা 2% বাড়ানো যদি হয়, তাহলে কত বছরে, টাইমও বলে দেওয়া নেই, কত বছরে সামটা আমার কি হবে? ডাবল হবে। এটাই আমার এক লাইনের সমস্যাটা আমি করলাম। তাহলে এই টাইপের অঙ্ক তো আমরা করে ফেলেছি। দেখো, এখানে যেটা বিকামস 49,600 সেটা 3 বছর, আর 56,000 সেটা 5 বছর, এগুলো কি অ্যামাউন্ট? তার মানে প্রিন্সিপালও থাকবে। এবার দেখো, সিম্পল ইন্টারেস্ট 5 বছরে যেটা বলেছে সেটা কত বলেছে? 56,000 বলেছে। প্রিন্সিপাল যেটা 3 বছরে দেওয়া আছে সেটা কত দেওয়া আছে? দেখো, 49,600, ঠিক আছে। এই টাইপের অঙ্ক আমরা করেছি, তাহলে এখানে বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে দেখো প্রিন্সিপাল কেটে যাচ্ছে, প্রিন্সিপাল কেটে গেলে সিম্পল ইন্টারেস্ট 2 বছরের জন্য কত দাঁড়াচ্ছে? 6,400। তাহলে সিম্পল ইন্টারেস্ট যদি 2 বছরের জন্য 6,400 টাকা দাঁড়ায়,
তাহলে এক বছরের জন্য কত হবে, এক বছরের জন্য কত হবে 6400/2, তাহলে এখানে তিন বছরেরটা বের করা যাক, তাহলে সিম্পল ইন্টারেস্ট তিন বছরের জন্য কত হবে 6400 × 3/2, 2 × 3 = 32, তার মানে হচ্ছে 3 × 2 = 3, 3 × 9 = 9600 টাকা, 9600 টাকা হচ্ছে তিন বছরের। তাহলে এখান থেকে আমি দেখো প্রিন্সিপালটা ইজিলি বের করতে পারবো, ঠিক আছে, তিন বছরের জায়গায় আমি এই 9600 বসাবো, তাহলে প্রিন্সিপাল ইকুয়াল টু 49600 - 9600, 49000 থেকে 9600 যদি বাদ যায় তাহলে থাকে 40000, তাহলে 40000 টাকা হচ্ছে আমার কি, 40000 টাকা হচ্ছে আমার প্রিন্সিপাল। এরপর আমাকে রেট অফ ইন্টারেস্টটা বের করতে হবে, তারপর তো আমি 2% যাব, তাহলে রেট অফ ইন্টারেস্ট, তাহলে দেখো জায়গাটা একটু কম হয়ে গেল এখানে করছি, তাহলে আমার 96000 টাকা তিন বছরের রেট অফ ইন্টারেস্ট, 96000 টাকা তিন বছরের রেট অফ ইন্টারেস্ট কত হয় 40000-এ, 40000-এ, তাহলে 100 টাকায় কত। এবার দেখো 96000টা তিন বছর ছিল তো, তাহলে এক বছরে কত তিন দিয়ে ভাগ করবো, তুমি এখানে ডাইরেক্ট এই 3200 টাকা নিতে পারতে, তাহলে সেটা তিন দিয়ে ভাগ করতে হতো না। ওকে, তাহলে দেখো কাটাকাটি করো, 2 0 2 0 গেল, এদিকে 2 0 এদিকে 2 0 গেল, 4 24-এ 96, 3 8-এ 24, তার মানে রেট অফ ইন্টারেস্ট কত হলো, রেট অফ ইন্টারেস্ট হলো 8%। এরপর রেট অফ ইন্টারেস্টটা যদি 2% বাড়ানো হয়, তার মানে 8%-এর সাথে 2% যদি যোগ করানো হয়, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হবে, 10% হবে। 10% মানে কি, 10% মানে হচ্ছে 1/10, তার মানে এইটা হচ্ছে প্রিন্সিপাল, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, তাহলে 10 টাকায় 1 টাকা হতে 1 বছর সময় লাগে, তাহলে সিম্পল ইন্টারেস্টটা ডবল হবে, এইটা ডবল হবে, তার মানে 20 হবে, তার মানে তখনও সিম্পল ইন্টারেস্টটা আমাকে কত হবে, এইটা যদি ডবল হয়, 10টা যদি ডবল হয় তার মানে 20 হবে, তারপরে 20 তখন অ্যামাউন্ট হবে, তাহলে 20 অ্যামাউন্ট থেকে যখন আমি প্রিন্সিপাল মাইনাস করব তখন তো আমি ইন্টারেস্ট পাবো 10, তাহলে 10 টাকায় 1 টাকা হতে যদি 1 বছর সময় লাগে, 10 টাকায় 1 টাকা হতে যদি 1 বছর সময় লাগে, তাহলে 10 টাকা হতে কত বছর সময় লাগবে, 1 × 10 মানে হচ্ছে 10 ইয়ার্স আনসার, ঠিক আছে, তাহলে 10 ইয়ার হচ্ছে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। কি করে করলাম আবার দেখো বলছি, প্রথমে আমাকে প্রিন্সিপাল বের করতে হবে, তাহলে দুটো অ্যামাউন্ট দেওয়া আছে, প্রিন্সিপাল গুলো কাটাকুটি করলে এক বছরের অ্যামাউন্ট কত, এক বছরের সিম্পল ইন্টারেস্ট বের করব, এক বছরের সিম্পল ইন্টারেস্ট থেকে তিন বছরের সিম্পল ইন্টারেস্ট বের করে যে কোনো করে প্রিন্সিপালটা বের করব, প্রিন্সিপালটা বের করার পর রেট অফ ইন্টারেস্ট বের করব, তা থেকে সহজে ক্যালকুলেট করে যেটা চাইছে সেটা আমরা পেয়ে গেলাম। ওকে, চলো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন এটাও WBCS মেন্সে, দেখো কত সোজা সোজা প্রশ্নও এসছে, কিন্তু আমরা অনেক সময় ভেবে নিই যে BCS মেন্সে কি এত ইজি কোশ্চেন দেবে, তাই আমরা ছেড়ে দিই। দেখো, বোরোজ সাম এ সাম অফ রেস 90000 টাকা ফর 4 বছর 5%, এ টাকা ধার দিচ্ছে 90000 টাকা 4 বছরের জন্য 5% ইন্টারেস্টে, এবং সে না ও ধার নিচ্ছে, এবং এ ধার দিচ্ছে বি কে, এ বি কে ধার দিচ্ছে 7% হারে 4 বছরের জন্য সেই একই টাকাটা, তাহলে তার তো কিছু প্রফিট হলো, দেখেই বোঝা যাচ্ছে তাহলে কত প্রফিট হলো। তাহলে দেখো 90000 টাকা 4 বছরের জন্য 5% রেটে ও ধার দিচ্ছে, মানে ধার নিচ্ছে, আর 90000 টাকা 7% হারে ও 4 বছরের জন্য ধার দিচ্ছে, এটা বের করলে আমরা প্রফিট টুকু পেয়ে যাবো। তাহলে দেখো পার্সেন্টের 2-0 ড্রপ করলে এদিকে 2-0 ড্রপ, তার মানে 9-4-36 3600 টাকা, এদিকে 2-0 ড্রপ হলে 2-0 4-7-28 28 × 9 8 × 9 = 72 7 9 × 18 = 25 2552, আর এদিকে 2-0 আছে, তাই তো, তাহলে 25200 টাকা, এখানে কোথাও ভুল করলাম, 18 5-4 = 20, ও 4-9 = 36 না, 5-4 = 20, তো 20 × 9 = 180 আর 2-0, ঠিক আছে। তাহলে দেখো কোনটা বেশি হচ্ছে, এইটাই বেশি হচ্ছে, কারণ ও প্রফিট করতে গেলে ও যেটা দেবে সেটা বেশি হতে হবে, তবেই তোর প্রফিট হবে, গেন হবে। তাহলে সিম্পল আমরা 25200 থেকে
18,000 টাকা মাইনাস করে দিলে যেটা দাঁড়ায় কত দাঁড়াচ্ছে এদিকে 200 এদিকে 18 আর 7 25 7200 টাকা এই 7200 টাকাটা হচ্ছে ওর প্রফিট ঠিক আছে এটা দেখো আরেক ভাবে করা যেত দেখো 9000 টাকা 90000 টাকা তো ধার নিচ্ছে ও ধার দিচ্ছে ওটাই তো আর কিছু করার নেই ইনটু দেখো ওর প্রফিট কত হচ্ছে চার টাইমটাও চার বছরের জন্য দিচ্ছে টাইমটাও চার বছর নিয়ে ও 4% নিচ্ছে 3% দিচ্ছে তার মানে আমি ডাইরেক্ট যদি 3% বের করে নিই সরি 4% নিচ্ছে 7% দিচ্ছে আমি যদি ডাইরেক্ট 3% বের করে নিই তাহলে কত হয় দেখো শূন্য শূন্য গেল শূন্য শূন্য গেল 9-4 না এটা থেকে তো একটা বের হবে তাহলে আমি মাইনাসটা কি করে করি আচ্ছা ঠিক আছে ওটাই থাক ঠিক আছে চলো নেক্সট অঙ্ক দেখো নেক্সট অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটাও মেন্স এর প্রশ্ন কিন্তু কিছুই নেই অঙ্কটার মধ্যে দেখো ইফ দ্য টোটাল ইন্টারেস্ট বিকাম রেস এক্স এটা ইন্টারেস্ট দেওয়া আছে ফর এ প্রিন্সিপাল হ্যাভিং দ্য রেট অফ সিম্পল ইন্টারেস্ট এক্স পার্সেন্ট পার অ্যানাম ফর এক্স ইয়ার্স ঠিক আছে এক্স ইয়ার্স এর জন্য তাহলে সিম্পল ইন্টারেস্টের এখানে আমরা ফর্মুলাটা জানি এক্স এখানে সিম্পল ইন্টারেস্ট এক্স পি পি মানে প্রিন্সিপাল প্রিন্সিপাল কত দেওয়া আছে বিকামস এক্স ফর এ প্রিন্সিপাল তাহলে প্রিন্সিপাল দেওয়া নেই মানে পি নিলাম টাইম দেওয়া আছে দেখো এক্স ইয়ার্স আর দেওয়া আছে দেখো এক্স বাই 100 তাই তো তাহলে এখানে কি হবে এখানে এক্স এক্স কেটে গেল তার মানে ফাইনাল দাঁড়ালো কি পি এক্স ইকুয়াল টু 100 তাহলে আমি আমাকে কি চাইছে আমাকে চাইছে প্রিন্সিপাল আমি পি ধরেছি তাহলে পি সমান কত 100/x এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার 100/x ওয়া কত হবে 100/x অপশন বি ঠিক চলো পরের অঙ্ক দেখো পরের অঙ্কে বলেছে রাইট দ্য নাম্বার অফ ইয়ার্স ইন উইচ দ্য অ্যামাউন্ট বিকামস টোয়াইস অফ দ্য প্রিন্সিপাল রেট অফ ইন্টারেস্ট যদি রেট অফ ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট আমার 6.14% থাকে তাহলে কত বছরে আমার কোন একটা অ্যামাউন্ট ডাবল হবে তাহলে এই টাইপের প্রশ্নগুলো আমরা সবসময় ধরেছি কি 100 টাকা তাহলে 100 টাকা 200 টাকা হবে কত বছরে বলা নেই সুদের হার হচ্ছে 6/25/4 তাহলে 100 টাকা হতে যদি সময় লাগে ঠিক আছে তাহলে দেখো 100 টাকা হতে আমার 25/4 সময় লাগছে 100 টাকা হতে 25/4 সময় লাগছে তাহলে না এক রেট অফ ইন্টারেস্ট মানে এক বছরের 6% 1/4 হচ্ছে এটা আমার রেট অফ ইন্টারেস্ট তাহলে 100 টাকা হতে কত সময় লাগবে 100/6.14 তার মানে এটাকে আমি এভাবে বলতে পারি একটু যদি সিম্পলিফাই করি এটা কত হবে 100/25/4 তার মানে এটা হবে 100 উল্টে যাবে 4/25/25/4 100 4/4 16 16 বছর লাগবে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার দেখো পরের অঙ্কে কি বলেছে এ সাম অফ অ্যামাউন্ট উইল বি ডাবলড ইন 7.12 হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট এখানে কি চাইছে এখানে টাইম চাইনি এখানে চাইছে রেট অফ ইন্টারেস্ট তাহলে ঠিক আছে এখানে আমরা ধরে নিলাম আসল 100 টাকা আসল 100 টাকা থেকে আসল হলো 200 টাকা তাহলে সিম্পল ইন্টারেস্ট কত সিম্পল ইন্টারেস্ট সিম্পল 200-100 সমান আছে 100 টাকা তাই তো তাহলে এই 100 টাকাটা কত বছরের সময় লাগছে 7.12 7.12 হতে যদি 7.12 সময় লাগে তাহলে এক বছরে কত তাহলে 7.12 দিয়ে 100 ভাগ করু তাহলে 100/15/2 হচ্ছে ঠিক কিনা 15/2 হচ্ছে তার মানে 100 উল্টে যাবে 2/15 হবে তাহলে এবার যদি আমি কাটাকুটি করি তাহলে 5 3 15 5 50 5 50 5 20 100 মানে হচ্ছে 20 2 40/3 মানে হচ্ছে কত যদি দেখি কত হবে 3 3 13 39 13 মানে 1/3 13 1/3 অপশন সি ঠিক আছে চলো পরের অঙ্ক দেখো কি বলেছে সাম অ্যামাউন্টস টু 1180 ইন 3 ইয়ার্স এন্ড 1300 ইন 5 ইয়ার তাহলে সাম অ্যামাউন্ট বলেছে মানে আমাদেরকে ওই সিম্পল আমরা যেরকম করছিলাম
দেখো, 5 বছরের অ্যামাউন্ট থেকে আমরা যদি 3 বছরের অ্যামাউন্টটা বিয়োগ করি, তাহলে আমরা 2 বছরের সিম্পল ইন্টারেস্টটা পেয়ে যাব। তাহলে 1300 থেকে আমরা বিয়োগ করব হচ্ছে 1180, তার মানে আমাদের রেজাল্ট কত দাঁড়াচ্ছে, আমাদের রেজাল্ট দাঁড়াচ্ছে বাবু 120। এই 120টা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট আমার 2 বছরের, ঠিক আছে। এটা আমরা আগে লিখে লিখে করেছি, এখন আর আমরা অত লিখছি না, এটা ইজিলি আমরা বের করতে পারবো। তাহলে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট যদি 120 হয়, তাহলে সিম্পল ইন্টারেস্ট আমার 3 বছরের, 1 বছরের কত হবে 120/2, তাহলে আমরা 3 বছরেরটা বের করে নিই। তাহলে 3 বছরের কত হবে সিম্পল ইন্টারেস্ট, 3 বছরের হবে 60×3, এটা কাটাকাটি করলে 60 হচ্ছে, তো হচ্ছে 180, ঠিক আছে। তাহলে এরপর আমরা এখান থেকে প্রিন্সিপালটা বের করে নেবো। তাহলে 3 বছরের বের করেছি, তাহলে 3 বছরের কত ছিল 1180, তাহলে 1180 থেকে আমরা 180 টাকা যদি মাইনাস করি, তাহলে 1000 টাকা, এই 1000 টাকা হচ্ছে আমাদের প্রিন্সিপাল। এরপর আমাদেরকে কি বের করতে হবে, রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে। তাহলে রেট অফ ইন্টারেস্ট, তাহলে আমার 180 টাকা হচ্ছে আমার 3 বছরের সিম্পল ইন্টারেস্ট, কতর মধ্যে 1000 টাকা প্রিন্সিপাল, 1000 টাকা প্রিন্সিপাল ইন্টু 100-এর মধ্যে কত, আচ্ছা এটা আমার 3 বছরে ছিল, তাহলে আমি 3 বছরে দিয়ে ভাগ করব, তবেই আমি 1000টা 1 বছরেরটা পাবো, ঠিক কি না। তাহলে 2 শূন্য গেল, 2 শূন্য গেল, 1টা শূন্য গেল, 1টা শূন্য গেল, 3, 6, 18, তাহলে অ্যান্সার হচ্ছে আমার 6%, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমার 6%। কোন অপশনটা হবে, অপশন দেখতে পাচ্ছি ডি হবে, ওকে। এরপর আমরা চলে যাচ্ছি আজকের লাস্ট প্রশ্ন, বলেছে এ ওয়েভার কোঅপারেটিভ সোসাইটি টেক্স এ লোন, 15,000 টাকার একটা লোন নিয়েছে, তার মানে আমরা বুঝতে পারলাম এই 15,000 টাকাটা এটা হচ্ছে প্রিন্সিপাল ফর বাইং এ পাওয়ার লুম, আচ্ছা যা ইচ্ছে কিনতে পারে, সেটা এখানে কোনো ম্যাটার করে না। আফটার 5 ইয়ার্স, 5 বছর পর দ্য সোসাইটি হ্যাজ টু রিপে 22,125, 5 বছর টাইম হচ্ছে, 5 বছর তাকে রিপে মানে করতে হলো, মানে হচ্ছে 22,125 টাকাটা হচ্ছে অ্যামাউন্ট ফর রিকভারিং দ্য লোন। লোন যখন দেবে তখন তো তোমাকে সুদ আর আসল দুটোই দিতে হবে, তাহলে ওটা হলো অ্যামাউন্ট। ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট কত। তাহলে প্রথমে আমরা এখান থেকে সিম্পল ইন্টারেস্টটা বের করে নেব। তাহলে সিম্পল ইন্টারেস্ট যখন আমরা বের করব, তাহলে কি করব, অ্যামাউন্ট হচ্ছে 22,125, তার থেকে আমরা প্রিন্সিপালটা মাইনাস করব, তাহলে কত থাকে, দেখো 3টে শূন্য মানে 125, 15 আর 7 22, 7,125। তাহলে 7,125, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট কত, এটা হচ্ছে 5 বছরে, 5 ইয়ার্স বলেছে। তাহলে সিম্পল ইন্টারেস্ট 1 বছরে কত, না 7,125 কে আমি 5 দিয়ে ভাগ করছি, তাহলে 5 × 1 = 5, 5 × 4 = 20, 5 × 2 = 10, 5 × 5 = 25, এই 1425 টাকাটা হচ্ছে আমার 1 বছরের সিম্পল ইন্টারেস্ট। তাহলে আমাকে কি চাইছে, রেট অফ ইন্টারেস্ট কত, রেট অফ ইন্টারেস্ট এটা তো আমার টাকাটা এলো টোটাল, তাহলে আর পার্সেন্টেজ রেট অফ ইন্টারেস্ট 1425 টাকা কতর মধ্যে, 1425 টাকা আমার 15,000 টাকার মধ্যে যদি নিই, ধরো 15,000 টাকা আসল, তাহলে 100 টাকায় কত, ঠিক আছে। এখানে দেখো আমি কোনো ভাগ করলাম না, কারণ আমি এটা যেটা পেয়েছি 1425, এটা আমার 1 বছরের, তাহলে আমাকে তো আর এখানে ভাগ করার দরকার নেই। তাহলে 2 শূন্য কাটলো, 5 × 3 = 15, 5 × 0 = 5, 2 = 10, 5 × 8 = 40, 5 × 5 = 25, এবার দেখো আবার 5-এ যাবে, 5, 6 = 30, 5 × 5 = 25, 5, 7 = 35, আবার 3-এ যাবে, 3, 2 = 6, 3, 1 = 3, 3 × 7 = 8, তার মানে ফাইনাল আমার রেট অফ ইন্টারেস্ট যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 19/2%। এটাকে যদি আমি একটু ভাঙার চেষ্টা করি, তাহলে 2, 9, 18, 2, 10, 20, 2, 9, 18, 9.1 = 2%, দেখা যাক অপশনে 9.1% আছে কি নেই, হ্যাঁ আছে, অপশন ডি তে আছে 9.1%, ঠিক আছে। তাহলে দেখো এগুলো WBCS মেন্স এর কোশ্চেন ছিল, বাট আমরা যদি কোশ্চেন গুলোকে পড়ার পর একটু সিম্পলিফাই করি এবং কি কি ডেটা দেওয়া আছে তার থেকে কি কি ডেটা বের করতে বলছে, এই এইরকম একটা ক্লিয়ারেন্স যদি আমাদের মনের মধ্যে চলে আসে, তাহলে যে কোনো ধরনের প্রবলেম আমরা সলভ করতে পারবো, ওকে। তো নেক্সট আরো কতগুলো কোশ্চেন ছিল, আজকে আমি নিতে পারিনি, পরের সেশনে সেগুলো আলোচনা করবো, মেন্স এর কোশ্চেন মোটামুটি ডিসকাস করে শেষ করবো, ওকে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওয়। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।